রাজধানীর শিরিডাপ মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল রিচার্ডস ফিন্ডিং ডিসমেনশন কনফারেন্স 2020। 22 মার্চ সোমবার সকালে বাংলাদেশ ই সিগারেট ব্যবহারের পরিস্থিতিগত বিশ্লেষণ, রেস্টুরেন্ট এবং পাবলিক জায়গায় ধূমপানবিহীন আইন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় আলোচনা করেন ডাক্তার মাহফুজুল হক, মোহাম্মদ ইকবাল মাসুদ, এইচ এম মিরাজ মাহমুদ সহ আরও অনেকে। So young generation is coming up, that's good যে তারা এগুলি করছে। গতকালকে আমার এক ছাত্র আমাকে একটি আর্টিকেল পাঠিয়েছে যে জার্নাল অফ আমেরিকান জার্নালে একটা আর্টিকেল পাবলিশ হয়েছে। ও জাস্ট ওর বয়স হতো 30 বছর। আমাদের সময় তাদের চিন্তাই করি নেই ওই বয়সে যে ইন্টারন্যাশনাল আমেরিকান জার্নাল আমাদের কমিউনিটি ইজ হ্যাভিং দি প্যাসিভ নিকোটিন ইনফেকশন, মানে ওখানে ছোট বাচ্চা থেকে সবাই ওখান থেকে প্যাসিভলি ইয়ে হচ্ছে। বাট ওই পুরো আমাদের কোনো রিসার্চ নাই। আমাদের মনে হয় আমি যদি ওই এলাকার পপুলেশনের ব্লাডে নিকোটিন লেভেল দেখি, আই এম শিওর নিকোটিন লেভেল ইজ কোয়াইট হাই অন্যান্য জায়গা থেকে। তার মানে এই জায়গাটাও আমাদের কাজ করতে হবে এবং এই এই যে প্রোডাকশন লেভেলের যে এই বিষয়গুলি এখনও আমাদের অবশ্যই কাজ করতে হবে। ফাইনালি আমাদের টেলিভিশন বা সিনেমা হলের হিরো অ্যাজ হ্যাজ বিন মেনশন ভেরি রাইটলি বাই ভূপেন্দ্র কর দ্যাট উই আর গিভিং সাম লাইন ওয়েন দি হিরো ইজ স্মোকিং স্মোকিং ইন ইন্ডিয়াস দ্যাট দি অনলি কমিউনিকেশন পসিবল উই হ্যাভ উই মাস্ট হ্যাভ এ মাসিভ রিস্ক কমিউনিকেশন অন দিস অ্যান্টি স্মোকিং ক্যাম্পেইন।